আজকের বিষয় হাস্য কৌতুক অভিনেতা রবি ঘোষ। বাঙালির অত্যন্ত প্রিয় চলচ্চিত্রাভিনেতা রবি ঘোষ বিভিন্ন চরিত্রে সাবলীলভাবে অভিনয় করলেও একজন হাস্য কৌতুক অভিনেতা হিসাবে তিনি সুবিখ্যাত। চলচ্চিত্র ছাড়াও নাটক ও দূরদর্শনের ছোট পর্দায় তিনি অভিনয় করেছেন। সত্যজিৎ রায়ের গোপীগায়েন বাঘাবাইন সিরিজের সিনেমায় তাঁর চরিত্র সমস্ত বাঙালির মনে আজও অমলিন। ১৯৩১ সালের ২৪শে নভেম্বর রবি ঘোষ উত্তরবঙ্গের কোচবিহারে তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর সম্পূর্ণ নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। তাঁর পিতা জিতেন্দ্রনাথ ঘোষ দস্তিদার বর্তমান বাংলাদেশের বরিশালের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি থাকতেন কলকাতার মহিম হালদার স্ট্রিটে। তাঁর মাতা জ্যোৎস্নারানী ছিলেন কোচবিহারের সুনীতি একাডেমির বৃত্তি পাওয়া ছাত্রী। পাঁচ ভাই বোনের মধ্যে রবি ঘোষ ছিলেন দ্বিতীয়। কোচবিহারের জেনকিন্স স্কুলে রবি ঘোষ তাঁর পড়াশোনা শুরু করেন। পরে ১৯৪৭ সালে কলকাতার সাউথ সাবারবান মেন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। স্কুলে তাঁর সহপাঠী ছিলেন মহানায়ক উত্তম কুমারের ভাই অভিনেতা তরুণ চট্টোপাধ্যায় ওরফে তরুণ কুমার। এরপর ১৯৪৯ সালে রবি ঘোষ ভবানীপুর আশুতোষ কলেজ থেকে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং এই কলেজেরই নৈশ বিভাগে বিকমে ভর্তি হন। তাঁর নিয়মিত শরীরচর্চা শুরু হয় এই কলেজের ব্যায়ামাগারেই। পরবর্তীকালে জিমে না গেলেও মর্নিং ওয়াক এবং বাড়িতেই তিনি নিয়মিত ব্যায়াম করতেন। এরপর ১৯৫৩ সাল থেকে ১৯৫৯ সাল পর্যন্ত তিনি কলকাতার ব্যাংকশাল কোর্টে কাজ করেন। প্রথম স্ত্রী অভিনেত্রী অনুভা গুপ্তের সঙ্গে তাঁর সম্পর্কের শুরু হাসুলিবাকের উপকথা ছবি করার সময়। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রবি ঘোষ এবং এই সময় অনুভা দেবীর শুশ্রূষায় তিনি সুস্থ হয়ে ওঠেন। নানা টানাপোড়েনের পর তাঁরা বিবাহ করলেও ১৯৭২ সালে অনুভা দেবীর অকাল মৃত্যুতে সেই সম্পর্ক দীর্ঘ হয়নি। এই ঘটনার এক দশক পর ১৯৮২ সালে রবি ঘোষ পুনরায় বিবাহ করেন বৈশাখী দেবীকে। পর্দায় অভিনেতা রবি ঘোষের যে রূপ দেখা যায় ব্যক্তি হিসাবে একেবারেই তিনি তার বিপরীতের। তিনি একজন গুরুগম্ভীর মানুষ যিনি সময় পেলেই রামকৃষ্ণ কথামৃত পড়ে সময় কাটাতেন আর পড়তেন প্রবন্ধ নাটকের নানা বই। প্রথম জীবনে কমিউনিজমে দীক্ষিত হয়ে নিজে পূজা অর্চনা না করলেও অন্যের বিশ্বাস ভক্তিকে তিনি কখনো ছোট করেননি। মাঝে মধ্যে অবশ্য কৌতুকের ভঙ্গিমায় তিনি বলতেন, আমাকে রসে বসে রাখিস মা। তিনি পরচর্চা পরনিন্দা করে সময় নষ্ট করতেন না, এমনকি তিনি কখনো কোনো খারাপ শব্দ ব্যবহার করতেন না। আড্ডাবাজ পরোপকারী মানুষটি খেতে ভালোবাসলেও খুবই পরিমিত আহারে অভ্যস্ত ছিলেন। প্রিয় খাবার ছিল লুচি ও পাঁঠার মাংস, এমনকি লোককে নিমন্ত্রণ করে খাওয়াতেও ভালোবাসতেন। তবে গোলবাদ্য যখন তিনি তা বাড়িতে জানাতে ভুলে যেতেন। সন্ধে বা রাতে বাড়িতে অতিথি এসে উপস্থিত হলে খুবই গম্ভীর হয়ে তাঁদের খাবার ব্যবস্থা করতে বলতেন। সময় অসময় এইভাবেই অবস্থার সামাল দিতেন এই মজার মানুষটি। অভিনয়ের প্রতি রবি ঘোষের আকর্ষণ ছাত্র জীবনেই শুরু। তিনি বন্ধুমন নামে একটি নাটকের দল গড়ে মহড়া দিতেন আশুতোষ কলেজের ছাদে। এই নাটকের জন্য বহুবার তাঁকে বাড়ি থেকে বিতাড়িত হতে হয়।
অভিনয় করা তাঁর পিতা একেবারেই পছন্দ করতেন না। তবে এই ব্যাপারে তাঁর মাতা ও বড় মামার সমর্থন ছিল পুরোপুরি। তাঁর অভিনয় জীবন শুরু 50-এর দশকে সাংবাদিক নাটক দিয়ে, যার পরিচালক ছিলেন উৎপল দত্ত। নাটকে রবি ঘোষের চরিত্র ছিল একজন সংবাদপত্র বিক্রেতার। মঞ্চের একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যাওয়া ছিল তাঁর ভূমিকা। অবশ্য তিনি কলেজের বন্ধু অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই উৎপল দত্তের নাটকের দল লিটল থিয়েটার গ্রুপের সংস্পর্শে এসেছিলেন। পরবর্তীকালে উৎপল দত্তের পরিচালনায় লিটল থিয়েটার গ্রুপের নিবেদিত অঙ্গার নাটকে অভিনয় করেন রবি ঘোষ। এই নাটকে অভিনয় করার জন্য 1960 সালে তিনি শ্রেষ্ঠ মঞ্চাভিনেতা হিসাবে উল্টোরথ পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, এই নাটকের প্রথম শোর 5 দিন আগে তিনি পিতৃহারা হন। কিন্তু ব্যক্তিগত সুখ দুঃখ সরিয়ে রেখে তিনি অভিনয়ের ডাকেই সাড়া দিয়েছিলেন, এমনই ছিল তাঁর পেশাদারিত্ব। উৎপল দত্ত পরিচালিত নাটক বাদ দিলে কেবলমাত্র অভিনেতা বন্ধু সৌমিত্র চট্টোপাধ্যায় পরিচালিত ঘটক বিদায় নাটকে অভিনয় করেন রবি ঘোষ। এই নাটকটি স্টার থিয়েটারে প্রায় 500 নাইট চলে রমরমিয়ে। 1972 সালে তিনি নেতাজি ইনস্টিটিউটে সমরেশ বসুর উপন্যাস বিবরের নাট্যরূপ মঞ্চস্থ করেন এবং একজন পেশাদার নাট্য পরিচালক রূপে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি নিজের একটি নাটকের দল চলাচল গড়ে তোলেন। ঠগ, অলিকবাবু, ছায়ানট সহ 8টি নাটক প্রযোজনা করে সেই দল। এছাড়া লিটল থিয়েটার গ্রুপে থাকাকালীন তিনি নব সংস্করণ ও শোধবোধ নামে 2টি নাটকের পরিচালকের কাজ করেন। চলচ্চিত্র জগতে রবি ঘোষ অবশ্য সত্যজিৎ রায়, উৎপল দত্ত, অরবিন্দ মুখোপাধ্যায়, তপন সিংহ, ঋষিকেশ মুখোপাধ্যায়, মৃণাল সেন, গুরু বাগচি, অজয় কর, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত, শেখর চট্টোপাধ্যায়, অসিত সেন, দিলীপ রায়, গৌতম ঘোষ, শিবু মিত্র, বিমল কর, সলিল সেন, সন্দীপ রায়, বিপ্লব চট্টোপাধ্যায়, সুখেন দাস, রাজা মিত্র এবং অঞ্জন চৌধুরী সহ বহু পরিচালকের সঙ্গে কাজ করেছেন। অঙ্গার নাটকে রবিবাবুর অভিনয় দেখেই পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় কিছুক্ষণ এবং তপন সিংহ হাঁসুলিবাকের উপকথা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাঁকে ডাকেন। এরপরেই প্রস্তাব আসে সত্যজিৎ রায়ের অভিযান চলচ্চিত্রের জন্য। থিয়েটার থেকে চলচ্চিত্রে এলেও 2টি মাধ্যমের তফাৎ মাথায় রেখে একটার পর একটা বাংলা ছবির চরিত্রাভিনেতা হয়ে ওঠেন রবি ঘোষ। তিনি প্রায় 2 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন, তার মধ্যে 1962 সালে মুক্তিপ্রাপ্ত অভিযান, 1966 সালে মুক্তিপ্রাপ্ত গল্প হলেও সত্যি, 1968 সালে মুক্তিপ্রাপ্ত গুপি গায়েন বাঘাবাইন, 1970 সালে মুক্তিপ্রাপ্ত অরণ্যের দিনরাত্রি, 1980 সালে মুক্তিপ্রাপ্ত হীরক রাজার দেশে, 1991 সালে মুক্তিপ্রাপ্ত গুপি বাঘা ফিরে এলো এবং 1993 সালে মুক্তিপ্রাপ্ত পদ্মা নদীর মাঝি ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া 1969 সালে মুক্তিপ্রাপ্ত সত্যকাম, 1972 সালে মুক্তিপ্রাপ্ত সবসে বড়া সুখ, 1988 সালে মুক্তিপ্রাপ্ত আজকা রবিন হুড এবং 1993 সালে মুক্তিপ্রাপ্ত পতঙ্গ ইত্যাদি হিন্দি সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন। এছাড়া রবি ঘোষ 1974 সালে মুক্তিপ্রাপ্ত সাধু যুধিষ্ঠিরের কর্চা এবং 1976 সালে মুক্তিপ্রাপ্ত নিধিরাম সর্দার নামে
দুটি সিনেমার পরিচালনাও করেছেন। তিনি বেশ কয়েকটি যাত্রাপালাতেও অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল পালকি চলে রে, বিয়ে পাগলা বুড়ো, লাট সাহেবের নাচ জামাই এবং গায়ে মানে না আপনি মোড়ল। দূরদর্শনের বিভিন্ন ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন, যেমন দূরদর্শনের ধারাবাহিক গোয়েন্দা ভগবান দাস, হুতুমের নকশা, ফেলুদা তিরিশ, গোপাল ভাঁড়, মনোরমা কেবিন ইত্যাদি। অভিনয়ের জন্য রবি ঘোষ জীবনে অনেক পুরস্কার লাভ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল গুপি গায়েন বাঘা বাহিনীর জন্য রাষ্ট্রপতি পুরস্কার, গুপি বাঘা ফিরে এলো ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড এবং নয়নতারার জন্য আনন্দলোক পুরস্কার ইত্যাদি। এছাড়া 1970 সালে তিনি গুপি গায়েন বাঘা বাহিনী ছবির মুখ্য চরিত্র হিসাবে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিলেন। অবশেষে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ হাস্যকৌতুক অভিনেতা রবি ঘোষ 1997 সালের 4 ফেব্রুয়ারি পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 65 বছর।